आनंद
गळार शब्द तार के बनामी स्पर्श पाई निजे आमी आनंद स्वरूप है ओ तार प्रेम आमी स्वयं आमी निजे पागल हो जाए एकने प्रकृत आनंद स्वरूप रस स्वरूप सा मधु स्वरूप तिनी के बोले श्रीमती राधा रानी बोले श्रीमती राधा रानी की एकने अपनारा श्रवण कर ले एकने प्रत्येक युगे एकने भगवान लीला करते अपनारा श्रवण कर लेने सत्य जी के एकने एकने तिनी हां एकने लवणासुर एकने बात है सुख सतुरुण तिनी लवणासुर एकने बात कर ले जा दर्शन कर ले नाम कृष्ण कुंड अतः कृष्ण एकाने गुरु तेरे के हैं एकाने जल खाते हैं बोले धीरे 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 हाँ धीरे धीरे माने तुम्हारा धीरे 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 चलो चू 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 माने धीरे धीरे जल तक खाओ धीरे 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 माने तुम्हीं जल खाओ ऐ जरा कम भावे कृष्ण तेरी ऐ धीरे 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 हाँ धीरे धीरे ऊपर चले आसो अतः ऐ सरोवर मध्य सुंदर सुंदर कमल पुष्प एर मध्य प्रस्फुटित होतो दर्शन करार समय जन फलक ना झपे ना मन में जन कोटि रूप
কথা আছে এইখানে এক সময় গোপীরা আছে মা যশোদার কাছে নালি শিখাচ্ছে বলে মা যশোমতী আমার আর বৃন্দাবন থাকবো না গোকুল থাকবো না আমার অন্য গ্রামে চলে যাবো বলে কেন কি হয়েছে গো বলে কি হয়েছে মানে তোমার যে গোপাল না আমাদের মধ্যে থাকতে দিবে না বলে কেন বলে আমাদের ঘরে ঘরে যে মাখন চুরি করে আমাদের বাড়িতে তখন মা যশোমতী বলছে গোপাল মনে হচ্ছে না তোমার আর বিয়ে দিতে হবে বলে কেন মা বিয়ে হবে না কেন সবাই তো বিয়ের জন্য পাগল হয় করে কেন ঘর মকান বানায় কেন লেখাপড়া কি সব একই কাজ প্রচার হয়ে গেছে তুমি বাড়িতে বাড়িতে মাখন চুরি করো বলো চোর কে কেউ মেয়ে দিলে মনে হচ্ছে না তুমি তুমি কুমার থেকে কুমার থেকে বিয়ে দিয়ে দিতে হবে না তোমার কৃষ্ণ দেখলো খুব খারাপ হয়েছে আমার তো মা বলছে আমার বিয়েই হবে না তখন কৃষ্ণ চিন্তা করছেন যাতে মাকে আমি এইরকম ভাবে এক্সাম্পল দেই যাতে মা বিশ্বাস করে আমার গোপাল বাড়িতে মাখন চুরি করে না সেই জন্য সুরদাস তিনি সেই দিব্য লীলাকে তিনি দিব্য দৃষ্টি সে দর্শন করে তিনি শ্রী কি বলছে বলে মাইয়া মোরি মে নেই মাখন খায়ো সুন মাইয়া মোরি মে নেই মাখন খায়ো ও রবয়ো গই আইনে কো পাছে মাগু বনম সেই কৃষ্ণ প্রেমের তিনি উন্মাদ হয়ে হ্যাঁ তিনি এখানে এসে সেই গোচার নিত্যানন্দ প্রভু
মহাপ্রভু কৃষ্ণ বলরাম ছিল আদর এইখানে তারা গোচারণ করছে এইখানে সম্পূর্ণ সেই মধুর মধুর লীলা হয়েছে এইখানে যে আবিষ্ট হয়েছে আবিষ্ট হয়ে গিয়ে এইখানে তিনি কৃষ্ণ লীলায় কখন আবিষ্ট হয়ে গেছেন তিনি অচেতন হয়ে যেতেন এখানে এই জন্যে শ্রী নিত্যানন্দ প্রভু এখানে এসে বললেন আমার কোথায় সেই হ্যাঁ আমার কোথায় কানাই আমার কোথায় কানাই তখন আকাশবাণী হচ্ছে এখানে সেই দ্বাপর যুগের কানাই এখানে তিনি নদিয়াতে তিনি নিমায় হয়েছে তুমি যদি সেই কানাই সাথে মিলতে চাও তুমি কোথায় যাও সেই নবদ্বীপে যাও এই নবদ্বীপকে তখন সেই নিমায় সাথে দেখা হবে তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীমান মহাপ্রভু সঙ্গে আপনারা শ্রবণ করলেন যখন এখানে শ্রী নিত্যানন্দ প্রভু নন্দন আচার্য বাড়িতে থাকলে এখানে মহাপ্রভু তিনি সকাল উঠে বলছে আমি একটি দিব্য আমি একটি স্বপ্ন দেখলাম যে তালো ভোর রথ বুঝাতে গেল আর সবাই বাড়িতে গিয়ে গিয়ে বলছে সেই নিমায় কোথায় নিমায় কোথায় তোমার একটু খুঁজে আসবে এখন ভক্তদের পাঠিয়েছে কিন্তু কোথায় পায় না কোথায় পায় না তখন এখানে মহাপ্রভু বলেছে আমার সঙ্গে চলো সঙ্গে সঙ্গে তিনি নন্দা নন্দন আচার্য বাড়িতে তিনি সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে আর যখন দিয়েছেন তখন নিত্যানন্দ প্রভু দর্শন হয় প্রভুপাদ এখানে প্রশ্ন করছে অন্য ভক্তরা কেন নিত্যানন্দ প্রভু পেলেন মহাপ্রভু কেন গিয়ে পেলেন এখানে খুব ভালো কথা বলছে এখানে বলছে যে গুরুতত্ত্ব অত্যন্ত গোপনীয় হলো গুরুতত্ত্ব গুরুতত্ত্ব নিজের বুদ্ধিতে গুরুতে খুঁজা যায় না অতএব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান কি গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতা প্রভুপাদ তিনি এখানে বলছে বলে গুরুদেব তো আমাকে কৃষ্ণ মন্ত্র দিলেন এখানে কৃষ্ণের নাম কেন হয়েছে গুরুদেবের কৃপায় তো আমরা কৃষ্ণ মন্ত্র পেয়েছি কিন্তু এখানে কৃষ্ণের নাম কেন দিয়েছে বলে কৃষ্ণ তিনি বলেন জগত গুরু তিনি যদি তাকে কৃপা করে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর জ্ঞান রূপে শিখায় আপনি যে পর্যন্ত শ্রী মহাপ্রভুর তিনি কৃপা না হয় জীবনে আমরা সদ্গুরুকে নিজের বুদ্ধিতে খুঁজে সদগুরুকে আমরা পেতে পারব না এই জন্য সেখানে তাদের সঙ্গে মিলন হয় দুই ভাই সঙ্গে দুই ভাই মিলে মিলে তখন তাদের মিলন হয় আচ্ছা এইখানে আমাদের মহাপ্রভু এসেছিলেন রামানুজ বদ্ধ বিষ্ণু স্বামী নিবার এখানে আছে তাদের পরম্পরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এখানে আছে তার পরবর্তী সময় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আছে তার আনুগত্য ছিল ভক্তি প্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজ তারপরে আমাদের ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ আর ওনার পরম্পরাতে আমাদের বীরেন মহারাজ শ্রী ভট মহারাজ মাধব মহারাজ নাস্তিক মহারাজ শ্রীকৃষ্ণ প্রভু রামচন্দ্র প্রভু শ্রীকৃষ্ণ সিদ্ধার্থ মহারাজ আর আমাদের সব আমরা তাদের পরম্পরা দেখার আমরাও এখানে আসছি এই জন্য এই স্থান হলো সত্যের দেয়া দ্বাপর যুগের সমস্ত লীলা এখানে লীলা হয়েছে ঠিক আছে বাচ্চা